नमस्कार स्पोर्टिं लिओर्स स्वागत संगे शर्टनीत दास लंडन क्राउन कोर्टे सजा घोषणा अभियुक्त तीन पाक क्रिकेटारे सलमान बट मोहम्मद आसिफ और मोहम्मद अमित कारादंड पाकिस्तान तीन क्रिकेटारे एर संगे कारादंड मजहर मजिदे क्रिकेट बुकिंग क्रिकेट के कलंकित करार दाय चारजुन कारादंड दृष्टानमूलक सजा दिए लंडन क्राउन कोर्ट कि भावन क्रिकेट विशेषज्ञरा कि भावन क्रिकेटारा कि भावन क्रिकेट करतारा जख तोलपार गोटा देश गोटा विश्व तक आर प्लस विषय नहीं शुरू कर आजकल प्रोग्राम आज के स्पोर्टिंग लियोर्स कलंकित क्रिकेट अनुष्ठने संगे रही दुई क्रिकेटकर्ता हमार पशे रही शरदिंदु पाल सीएबी प्राक्तन सचिव और सीएबी अन्यतम करता और अन्य पशे रही शिवाजी राय इन सीएबी बर्तमान वाइस प्रेसिडेंट दूजे का दूजे संगे हमें आलोचना करब ये स्पॉट फिक्सिंग विषय सजा घोषणा करल लंडन क्राउन कोर्ट এটা কতটা সঠিক সিদ্ধান্ত এবং এর ফলে ক্রিকেটে আদৌ কি উন্নতি হবে এবং ক্রিকেট যে কলঙ্কিত হলো এই বিষয়টা নিয়ে প্রথমে আমরা চলে যাব শিবাজিদার কাছে শিবাজিদা আপনার কাছে জানতে চাইবো লন্ডন ক্রাউন কোর্ট তিনজনকে এবং তিনজন ক্রিকেটার এবং একজনকে সাজা ঘোষণা করেছে এই যে সিদ্ধান্তটা দিয়েছে তে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে যে এরা কিন্তু অন্যায় করেছে আমরা কাগজের মারফতে বা টিভির মাধ্যমে যা দেখছি তাতে এরা অন্যায় করেছে स्पॉट फिक्सिंग जे अपराध करते सजाटा वरा पे मन एकदम जुक्त सजा कारण खेलोड़े जदि खेलोड़ी चरित्र ना थे तेल खेलोड़े गण्य कखो होते खेलोड़ जीवन निजे जीवने देखे हमें यम तो कखो परिस्थिति पड़ी एगो ए सब हे आगे हमारे समय छोना तब जदि सजा दिए थे सजा जदि আমি ব্যক্তিগত মনে করি সাজা হওয়া দরকার কারণ একজনকে সাজা দিলে ভবিষ্যতে এই ঘটনা আর পুনরাবৃত্তি হবে না দু বছর আট মাস জেল হয়েছে বুকি মজহর মজিদের দু বছর ছ মাস জেল হয়েছে পাকিস্তানের অধিনায়ক সলমান বাটের একটা ক্রিকেট দেশের ক্রিকেট দলের অধিনায়কের দু বছর ছ মাস জেল এই বিষয়টা কতটা লজ্জাজনক ক্রিকেটের পক্ষে এটা একটা দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে খুবই অপমানজনক যে খেলোয়াড়রা দেশে রিপ্রেজেন্ট করে সেই দেশ তাদের উপর নির্ভর করে একটা জায়গায় খেলতে পাঠায় তাদেরকে এরকম শাস্তি হওয়া আরও কঠিনতম হওয়া দরকার ছিল বলে আমার মনে হয় এই একটা শাস্তি সমস্ত পৃথিবীর ইতিহাস হয়ে থাকা দরকার যেটা ভবিষ্যতে আর কেউ যেন এই কাজ করতে সাহস না পায় মাত্র ১৯ বছরের ক্রিকেটার মোহাম্মদ আমিন ১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন ৫১টি উইকেট পেয়েছেন দ্রুততম ৫০ উইকেট শিকারীদের তালিকায় সবার উপরে তার নাম আছে ক্রিকেট বিশেষজ্ঞরা ওনাকে দেখে লিজেন্ড ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে তুলনা করেন সেই ক্রিকেটার কি করে এই ভুল পথে চালিত হলেন এর কারণটা কি উনি যেটা বলছেন উনি বোকামো করে এই পথে এসেছেন এটা কি আদৌ বোকামো নাকি টাকার লোভ যে ক্রিকেটার সারা বিশ্বে খেলে বেড়াচ্ছে যে ক্রিকেটার এতগুলো উইকেট পাচ্ছে তার নিশ্চয়ই একটা ইন্টেলিজেন্সি আছে সেই ইন্টেলিজেন্সি থাকার পরেও যদি একটা এই রকম ক্রাইম করে তাহলে আমাদের বুঝতে হবে যে টাকার লোভটা তার কাছে আরো বড় জিনিস আমার মনে হয় টাকার লোভই এটা উনি করেছেন সৌর এই টাকার লোভ থেকে একটা বিষয় আমরা আসবো সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদেরকে কি এক্সক্লুসিভ ইন্টারভিউ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে মোহাম্মদ আমির যদি ক্রিকেট খেলতেন আরো যদি ১০ বছর ক্রিকেট খেলতেন যা প্রতিশ্রুতিমান ক্রিকেটার ছিলেন যে প্রতিভাবান ক্রিকেটার ছিলেন আরো ১০ বছর নিজের খেলা ধরে থাকতে পারলে পাকিস্তান জাতীয় দল থেকে তার বাদ পড়ার কোনো সম্ভাবনা ছিল না টাকা অনেক তিনি রোজগার করতে পারতেন কলঙ্কিত যদি আমি বলবো না দুটো লোকের জন্য তো আর একটা ক্রিকেট ফ্র্যাটার্নিটির নাম খারাপ হতে পারে না জীবনে সব ডিপার্টমেন্টেই সৎ লোক অসৎ লোক আছে ব্যবসা বাণিজ্য রাজনীতি খেলাধুলো নর্মাল লাইফে তার জন্য তো পুরো ফ্র্যাটার্নিটি খারাপ হতে পারে না তবে যে পানিশমেন্ট হয়েছে এটা একদম ঠিক স্পেশালি সলমান বাট